বগুড়ার জুট মিলে উৎপাদিত পাটের সুতা যাচ্ছে দেশ পেরিয়ে। সেখানকার ভালো মানের পাটের বিশেষ ধরনের সুতা রপ্তানি হচ্ছে ইউরোপের কয়েকটি দেশ সহ বিশ্বের 15টি দেশে। আর পাটের সুতা ও বস্তা যাচ্ছে ভারতের বাজারে। এতে একদিকে আসছে বৈদেশিক মুদ্রা, অন্যদিকে সুযোগ বাড়ছে কর্মসংস্থানের। এসব উদ্যোগে আবার সোনালী আসে সুদিন ফেরার স্বপ্ন দেখছেন ব্যবসায়ী নেতারা। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যন্ত্রের শব্দ আর কর্মচাঞ্চল্যে মুখর কারখানা। পাট থেকে কয়েক ধাপে হরেক রকম সুতা তৈরি হচ্ছে এখানে। বিশেষ ধরনের চিকন ও মোটা সুতা ছাড়াও তৈরি হচ্ছে পাটের বস্তা। বগুড়ার দুপচাচিড়ার তালোড়ায় নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভার্সিফাই জুট মিল থেকে সুতা যাচ্ছে জাপান, জার্মানি, স্পেন সহ 15টি দেশে। সেখানকার নার্সারি, কারুশিল্প, কার্পেট, পাপোশ তৈরিতে ব্যবহার হচ্ছে এসব সুতা। শ্রমিকদের প্রায় আমাদের দৈনিক উৎপাদন 10 থেকে প্রায় 12 টনের মতো উৎপাদন হয়। আমরা যে সুতা তৈরি করি সেই সুতা দেশের বাইরে, এটা আমাদের খুব গর্ব। মিলের জিনিস বাইরে যাচ্ছে, বাইরে প্রোডাক্টের কাজ হচ্ছে, বাইরের লোকজন জানাশোনা লাগছে, খুব ভালো লাগে। এখানে কাজ করি আমার ভালোই উপকার হয়েছে, আমার ছেলের পড়াশোনার খরচ চালাইতেছি। বিদেশের ওইসব পণ্য দেশে তৈরি করে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনার পরিকল্পনাও আছে এখানকার ব্যবসায়ীদের। আমাদের পরিকল্পনা হলো এটাই রঙিন সুতাকে আমরা নিজেরা হচ্ছে বুনবো এবং সেটাকে এক্সপোর্ট করবো। এতে কী হবে, আমরা বৈদেশিক মান আরও বেশি ভালো পাবো এবং বেশি রেফারেন্স কালেকশন হবে। ভালো পাটের যে সুতাটা হয় সেটাই বিদেশে পাঠানোর চেষ্টা করি, চাহিদা মতো মাল আমরা তৈরি করি এবং সেটা বিদেশে রপ্তানি করতেছি। এখানকার সুতার মান উন্নয়নে সোনালী ফসল পাটের ঐতিহ্য ধরে রাখতে প্রত্যয় বগুড়া চেম্বারের। পাট সোনালী ফসল আমাদের ঐতিহ্য এবং এই ঐতিহ্য যেন আমরা ধরে রাখতে পারি বগুড়া জেলা, সেটি আমরা সর্বদা চেষ্টা করে যাব। 20 ধরনের সুতা তৈরি হচ্ছে বগুড়ায়, যা বিক্রি করে বিদেশে থেকে আসছে 40 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।